আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি আইরিন, কাজ করছি গ্রাফিক্স ডিজাইন নিয়ে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কেমন করে একটি প্রফেশনাল ব্যানার ডিজাইন করবেন। আমরা রাস্তায় যে বিলবোর্ড গুলো দেখি সেরকম একটি বিলবোর্ড কিভাবে আপনি ডিজাইন করবেন সেটাই আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। তো চলুন আমাদের টিউটোরিয়ালে ফিরে যাই। প্রথমে আপনাকে যেটি করতে হবে অ্যাডোবি ফটোশপ ওপেন করতে হবে। আপনার কাছে যদি 2020 এর অ্যাডোবি ফটোশপটি না থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল একটি ভিডিও পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন শুরু করে দিই। প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে একটি আর্টবোর্ড নিতে হবে। ফাইলে যাবেন, ফাইল থেকে নিউ, তারপর 2000x1080 আর্টবোর্ড নিয়ে নেবেন। যেহেতু এটা প্রিন্টে যাবে সেজন্য আমি সিএমওয়াইকে কালার ইউজ করছি। তারপর ক্রিয়েটে যাবেন, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, এখানেই আমরা ডিজাইনটি করব। আমি এখানে যে ডিজাইনটি করেছি সেটাই মূলত আপনাদেরকে এখন আবার করে দেখাবো কিভাবে ডিজাইনটি করতে হবে। এটি হচ্ছে আমাদের আর্টবোর্ড। এখানে দেখেন আমি যে ইমেজটা নিয়েছি সেটা হচ্ছে এই ইমেজটি। তো এই ইমেজটি আমি আপনাদেরকে দিয়ে দিব। এই ইমেজটি আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেখান থেকে এটি ডাউনলোড করে নেবেন। এখন আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, হয়তো এটাতেও কালার দিতে পারি, না হয় আপনি এখানে চলে যাবেন, চলে একটা সলিড কালার নিয়ে নেবেন, তাহলে আপনি এই কালারটি চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমাদের এটা ব্ল্যাক ফ্রাইডে এর জন্য ডিজাইন করা হচ্ছে সেহেতু আমরা এটাকে ব্ল্যাক কালার রাখবো ব্যাকগ্রাউন্ডটা। এখানে রাখলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটা চলে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে দেখেন বিগ সেল লেখাটাকে নিতে হবে। এটা হচ্ছে একটা ডেমো ফোন। তো আপনারা যদি কোনো স্টক মার্কেটের জন্য ডিজাইন গুলো করেন তাহলে অবশ্যই ডেমো ফন্ট গুলো ইউজ করবেন না, আপনারা ফ্রি ফন্ট যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করবেন। আর মূলত ওইসব স্টক মার্কেটের রিকোয়ারমেন্টে দেয়া থাকে যে কি কি ফন্ট আপনি ইউজ করতে পারবেন, তো সেটা ফলো করে ডিজাইন করবেন। এটা হচ্ছে কি, আমি পার্সোনাল পোর্টফোলিওর জন্য একটি ডিজাইন করেছি, এই ইমেজটাকে নিয়ে আসবো। ওকে, ইমেজটাকে নিয়ে আসলাম, একটু ছোট করে দিব, ছোট করে এখানে বসালাম। তারপরে দেখেন এখানে লিখছি বিগ সেল, বিগ সেল কথাটাকে নিয়ে আসি, এটাকে একটা কপি করে রাখ, কপি করে রাখলাম, একটাকে অফ করে দিই। কপি করার পরে আমি এই যে উপরে যেটা আছে সেটার অপাসিটি একটু কমিয়ে দিব, অপাসিটিটা কমিয়ে একটু নিচে নামিয়ে দিব, এটাকে নিচে বসিয়ে দেব। এখন দেখেন এটা মনে হচ্ছে শোটাকে গ্লাসের উপরে রেখেছেন সেজন্য এটার ছায়াটা নিচে পড়ছে, এই ধরনের একটা ফিল হচ্ছে। তো এটাকে আরেকটু এপাশে নিয়ে আসি, এটাকে না, নিচের ইমেজটাকে আরেকটু এপাশে, আমার এটা আসলে দরকার নেই। তো এখান থেকে ইরেজার টুলটা নিবেন, ইরেজার টুলটা নিয়ে জাস্ট এটাকে এভাবে রিমুভ করে দিবেন, এটা আমার দরকার নেই। এটা রিমুভ হয়ে গেল, এখন এটাকে অফ রেখে যে ফিতাটা আছে এটাকে আমি রিমুভ করে দিব ইরেজার টুল দিয়ে, এটাকেও ওকে, এবার এটাকে অন করে দিই। তারপরে কি করতে হবে, এখানে দেখেন একটা শ্যাডো, অন্য কালারের একটা শ্যাডো পড়ছে, তো এটা কিভাবে দিবেন, এটাকে আরেকটা কপি করব আমরা, এটাকে কপি করলাম। কপি করার পরে আপনি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট চলে যাবেন, অ্যাডজাস্টমেন্ট থেকে তারপর হিউ এন্ড স্যাচুরেশনে চলে যাবেন। হিউ এন্ড স্যাচুরেশন থেকে কালারটা আপনি ঠিক করে নিবেন, কি কালার রাখবেন, এই কালারটা ভালো লাগতেছে এই কালারটা রাখলাম। তারপরে যেটা করবেন ইরেজার টুলটা নিয়ে জাস্ট মাঝখান বরাবর কেটে দিবেন, কেটে দেখেন অন্য আরেকটা কালার পড়ে গেছে, এটা পুরোটা আমি ডিলিট করে বাকিটা ইরেজ করে দিলাম, একটা অংশ রেখে দিলাম। দেখেন এটা অন্য কালার ছিল, তো আমি এটাকে অন্য আরেকটা কালার দিয়েছি। তারপরে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি লেভেলে যাবেন, লেভেল থেকে ব্ল্যাক কালারটা একটু বাড়িয়ে নেবেন, ব্রাইটনেসটা একটু কম থাকলেও চলবে। ওকে, এই তিনটাকে ধরে একটা গ্রুপ করে দিব, গ্রুপ করে এখানে একটা নাম দিয়ে দিব, ইমেজ নাম দিয়ে দিলাম। এখন বিগ সেল লেখাটা লিখবো এখানে, বিগ এটাকে একটু বড় করে দিব, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে এসটা ক্যাপিটাল লেটার হবে। বিগ সেলের লেখাটা একটু বড় করে রাখবেন যাতে সহজেই চোখে পড়ে। তারপরে বিগ সেল লেখাটাকে আরেকটা কপি করব, কপি করে এখান থেকে, এটা মূলত এই কালার ছিল তো আমি এটা এখানে যে কালারটা আছে সে কালারটা দিয়ে দিব, এখান থেকে কালারটা চুজ করে দিলাম। এখান থেকে নর্মাল, নর্মাল থেকে আপনি এখান থেকে কোনটা ফুটে সেটা দেখবেন, এটা রাখলাম। এটাকে একটা হোয়াইট কালার দিয়ে দিব, হোয়াইট কালার দিয়ে আর একটু নিচে নামিয়ে দিব। এখন এখান থেকে আমি এটার কালার চেঞ্জ করব, সফট লাইট দিতে পারি, সফট লাইট দিলে এটার কালারটা আমি যদি আরেকটু চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো আসলে কি রকম হবে। আমি চাচ্ছি এটার নিচে দিয়ে জাস্ট একটা শ্যাডোর মতো থাকবে, যদিও শ্যাডোটা আলাদা দেয়া যায় কিন্তু আমরা শ্যাডোটা আলাদা করে দিব না, আমরা এখান থেকেই এটাকে ইউজ করব। ভিডিওটা আশা করছি বেশি বড় হবে না, তো আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে আসলে বুঝতে পারবেন। ব্ল্যাক ফ্রাইডে লিখতে হবে, তারপর অফার কথাটা লিখতে হবে, এখানে লিখতে হবে ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে কথাটা লিখার পরে এখানে ফন্টটা দিয়ে দিব, একটু বড় করে দিব, ব্ল্যাক এর বিটা ক্যাপিটাল লেটার হবে। এখন এখান থেকে অফার কথাটা লিখ, এখানে
ক্লিক করার পরে লিখলাম অফার। অফার লিখে এখান থেকে ফন্টটা একটু বাড়িয়ে দিব, বিগ সেল এই দুটাকে একটা গ্রুপ করে রাখবো। গ্রুপ করে রেখে অফার কে দিয়ে এখানে অ্যালাইন করে দিব। তো অফার কথাটাকে আর একটু বড় করে দিব। এখানে বিগ সেল ফ্রাইডে লেখাটা লিখি নেই, আগে অফার লিখে ফেলছি, অফারটা এখানে থাক। এখানে ব্ল্যাক ফ্রাইডে লিখব এখন, ব্ল্যাক ফ্রাইডে। তো আমরা এখানে ব্ল্যাক ফ্রাইডে কথাটাকে আর একটু ছোট করব, আর একটু ছোট করে অফার কথাটাকে এই পাশে রাখ, ব্ল্যাক ফ্রাইডে নিচে। এখন আমি অফার কথাটাকে আর একটু ছোট করতে পারি, এখন পারফেক্ট। অফারটাকে আরেকটু নিচে করে দিব। মোর ইনফরমেশনের জন্য এখানে আমাদেরকে একটা রেক্টেঙ্গুলার বক্স নিতে হবে। বক্স নিয়ে আপনি এটার কালার চুজ করে দিবেন। এখান থেকে কালার চুজ করে দেওয়ার পর এখান থেকে হার্ড মিক্সটা দিলাম। হার্ড মিক্সটা দেওয়ার পরে এখানে লিখবো, এখন এই ফন্টটাকে একটা কপি করে নিয়ে আসবো, এখানে লিখবো মোর ইনফরমেশন। আরো ইনফরমেশন জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাকে, সেই কথাটাই এটা বোঝাচ্ছে। আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিব, তাহলেই হবে। সেটা নরমাল থাক, নরমাল রেখে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব, হোয়াইট কালার দিতে, অথবা হোয়াইট কালারও থাকুক সমস্যা নেই। হোয়াইট কালার থাকলে এখান থেকে ড্রপ শেডো দিয়ে দিবেন, হালকা ড্রপ শেডো। সাইজটা কমিয়ে দিব। প্রিন্ট আইটেমের ক্ষেত্রে আপনি যতটা পারেন ড্রপ শেডোটা ইউজ না করার চেষ্টা করবেন, তবে হালকা ইউজ করলেও সমস্যা হবে না। তারপরে এখান থেকে এটা অ্যালাইন করে দিব, এখান থেকে এটাকে ধরে আপনি মোর ইনফরমেশনটা এই পাশে নিয়ে আসেন। নিয়ে এসে একটা দুইটাকে সিলেক্ট করে এখান থেকে একটা গ্রুপ করে দিলাম। গ্রুপের মধ্যে এই দুইটাকে ধরে অ্যালাইন করতে হবে। এখন একটু অ্যালাইন করার আগে এটাকে ধরে আমি এখান থেকে একটা দূরত্বটা একটু বাড়িয়ে নিব, তারপরে দুইটাকে ধরে আবার অ্যালাইন করব। এখন আমি এটার নিচে ওয়েবসাইট লিংক দিয়ে দিব, এটার সাইজটাকে একটু কমিয়ে দিব। এখন দুইটাকে ধরে মূলত এখানে রাখবো, আর এই ইমেজটাকে ধরে আর আরেকটু এপাশ করে দিব, নিচে নামিয়ে দিব। আমার কাজ অলমোস্ট শেষ। ওদের ফোন নাম্বারটা আমরা এখানে প্লেস করে দিব। আচ্ছা, এখানে হোয়াইট কালার হবে, এখানে প্লাস হবে। এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে দিবেন, এখানে প্লেস করে দিলাম, হয়ে গেল আপনার ব্যানার। থ্যাংক ইউ ভিউয়ার্স। যদি আপনার আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন, যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবেন। আশা করছি নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।